প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয় বিক্রয় বন্ধে সরকার আইন করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আইনটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানান তিনি। বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ 21 উদযাপন উপলক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নিবন্ধিত ফিজিশিয়ান, ডেন্টিস্ট ও প্রাণী চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয় বিক্রয় একেবারেই নিষিদ্ধ করা হবে। এজন্য সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। প্রেসক্রিপশন ছাড়া যদি গ্রহণ করি তাহলে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। নিম্নমানের যদি অ্যান্টিবায়োটিক হয় তাহলে পরেও এটা অসুখ সারাবে না এবং রেজিস্ট্যান্স ডেভেলপ করবে আস্তে আস্তে, মানে সেই ব্যাকটেরিয়া ভাইরাসগুলোকে ধ্বংস করতে পারবে না।